সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে বাবার বাড়ি স্পেশাল ভিডিও। আমি বাবার বাড়ি এসেছি কারণ মা বলেছে পিঠে বানাবে, তাই পিঠে খাওয়ার জন্য আমি চলে এলাম। আর এসে দেখছি মা পিঠের কাজ শুরু করে দিয়েছে, তাই আমিও লেগে গেলাম সেই পিঠে বানানোর ভিডিও করতে। আমি এই পিঠেটাও ভালোবাসি, আবার দুধ পিঠেটাও খুব ভালোবাসি। আর পাটিসাপটা পিঠের কথা নাই বা বললাম, কারণ ওই পিঠেটাও খুব প্রিয় আমার। মা পিঠে বানাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। সবাই আশা করি দেখতেই পাচ্ছো শিলটা পাতা আছে, মানে মা নিজেই চালগুলো বেটেছে। আমি আসার পর কিছুটা চাল মিক্সিতে বেটে দিয়েছিলাম। এই পিঠের একটাই সমস্যা, চাল বাটতে হয় প্রচুর, কারণ বাটা চালে যে পিঠের টেস্ট হয় গুঁড়ো চালে সেই টেস্ট অতটা আসে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানানোগুলো শিখছিলাম, কারণ মা এখন বানিয়ে খাওয়াচ্ছে, পরে আমাদেরকেও তো বানিয়ে মাকে খাওয়াতে হবে। মা তো আর সারা জীবন সব কিছু করে দিতে পারবে না, তাই কিছুটা শিখে নেওয়ার চেষ্টা করছি যাতে আমিও এরকম করতে পারি। তো আমি জোর করেই মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে অনেকগুলো পিঠে করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা বানিয়ে দেওয়ার মতো কেউ ছিল না সেই মুহূর্তে যে কাউকে বলবো যে আমি পিঠে বানাচ্ছি সেই ভিডিওটা বানিয়ে দাও। যাই হোক, পরে কখনো চেষ্টা করব যাতে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি কীভাবে পিঠে বানাচ্ছিলাম। একটু হয়তো প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, একটু টেরে বেঁকে যাচ্ছিলো, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো এই পিঠে বানাতে। আর এই যে সেই ফাঁকে আমাদের বিড়াল রানীদেরও একটু ছবি তুলে নিচ্ছিলাম, ওদের একটু ভিডিও চলছিল, ফটোশ্যুট চলছিল। তিনিই একমাত্র ছিলেন যিনি ঘুমাচ্ছিলেন রোদে আরাম করে, কারণ ওদেরও তো শীত লাগে। আমাদের মতো তো ওরা সোয়েটার টুপি কিছু পরে না, শুধু লোমেই ওদের শীত আটকাতে হয়। তাই রোদে কি সুন্দর পরম আরামে ঘুমাচ্ছিলো চেয়ারে, আর আমি সেই ফাঁকে ভিডিও বানাচ্ছিলাম। আমার এখন ওইটাই একটা জীবনের অনেক বড় কাজ, সবাই ভিডিও খুঁজে বেড়ায়। এদিকে মায়ের পিঠে শেষই হচ্ছে না, এক হাঁড়ি চাল বেটেছে, কত টাইম যে লাগছিল। আমি কিছুটা হেল্প করেছি, মাও শেষে করেছে, কিন্তু আমি তার মায়ের মতো ঝটফট করতে পারছিলাম না, আমার একটু টাইম লাগছিল। Thank you.
যে দেখছ আমার বুক গুছো না, আমার পুচপুছো না, বসে বসে ফোনে গেম খেলছে বাবার কাছে। ওনার ওই একটাই মহৎ কাজ, সবসময় গেম খেলা না হলে ফোন দেখা। তো আমি যেহেতু পিঠে বানাচ্ছিলাম, মাকে হেল্প করছিলাম, তাই ও চুপচাপ বসে ফোন দেখছিল। আর এইদিকে আমাদের মিকির ছানাগুলো চলে এসছে খাবার খেতে। আমরা রান্নাঘরে দাঁড়ালেই ওরা ভাবে ওদেরকে আমরা খেতে দেবো, সমানে ম্যাও ম্যাও করেই যাচ্ছিল। ভাবছি আমি দাঁড়িয়ে আছি, আমি ওকে মাছ দিয়ে ভাত মেখে খেতে দেবো। তা আমি যেহেতু পিঠে খাচ্ছিলাম, তোমাদের বলেই দিয়েছি মা যতগুলো পিঠে বানিয়েছে তার মধ্যে হয়তো দু তিনটে আমি প্রথমেই খেয়ে ফেলেছিলাম, গরম গরম এত ভালো লাগছিল তো দিলাম। তো প্রথমে একটু টেস্ট করলো, তারপরে আর খায়নি। আমার বাবাও বাদ যায়নি, বাবা বললো নিজে খাচ্ছিস, আমাকে একটা এনে আমিও দিলাম। তো যে দেখেছে আমি ভিডিও করতে লেগেছি, তখন মুখের কাটিং আরম্ভ হয়ে গেছে, মানে মুখটা এমনভাবে করছে যেন মনে হচ্ছে কত না মজার বিষয়। তাই বাবার একটু ভিডিও বানালাম। আমার বাবার খুব শীত করছিল, লেপ ঢাকা নিয়ে বসেছিল। তো বাবার পিঠেটা বেশ ভালোই লেগেছে, কারণ বাবাও এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে, আমরা প্রায় বাড়ির সবাই ভালোবাসি। তো যেহেতু মা পিঠে বানাচ্ছিল ভাত খাওয়ার পর, মানে দুপুরে ভাত খাওয়ার পর থেকে শুরু করেছিল, তাই আমার ছেলেকে ঘুম পাড়ানো হয়নি, ও নিজের মতো খেলে বেড়াচ্ছিল। কিন্তু আমাদের খাওয়ার ভিডিওটা আমি বানাতে পারিনি, আসলে ভিডিও সবসময় বানানো তো সম্ভব হয়ে ওঠে না। এটা হচ্ছে আমাদের টিয়া পাখি, ওর নাম হচ্ছে মিট্টু। তো এই হলো আমার পিঠে কাহিনী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।